হ্যালো বন্ধুরা, মিত্রাস কিচেনে নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা ভিন্ন স্বাদের ঘরোয়া পনিরের রেসিপি শেয়ার করছি। শনিবার করে আমরা সকলেই কম বেশি নিরামিষ খেয়ে থাকি। জিরা আদা বাটা দিয়ে পনিরের ডালনা খেতে খেতে নিরামিষ দিনে আমরা যখন সকলেই ক্লান্ত, সেই সময়ের জন্য একদম উপযুক্ত রেসিপি হলো আজকের পথটি। আমার চ্যানেলে পনিরের বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, লিঙ্কগুলো সব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পর্বটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করা না থাকলে নতুন রেসিপির নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তাহলে শুরু করছি। প্রথমেই একটা পাত্রে একে একে নিয়ে নেব সর্ষের গুঁড়ো, ধনে ও জিরের গুঁড়ো, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো। এখানে আমি সর্ষের গুঁড়ো ব্যবহার করেছি, তার পরিবর্তে 2 চা চামচের সামান্য একটু কম গোটা সর্ষে হলুদ লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলেও কিন্তু হবে। এবার প্রয়োজন মতো জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা তৈরি, এটাকে পাশে সরিয়ে রেখে চলে যাচ্ছি রান্নাটা করতে। কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে। তেল গরম হয়ে গেলে দেব ফোড়ন, কালো জিরে ও কাঁচা লঙ্কা। ফোড়নটাকে লো মিডিয়াম ফ্লেমে 10-20 সেকেন্ড ধরে ভাজব। ফোড়ন ভাজা হয়ে গেলে দেব মশলার মিশ্রণটা এবং ঝোলের জন্য প্রয়োজন মতো গরম জল। দিচ্ছি চিনি। এবার মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে ঝোলে 1 ফুট আসতে দেব। রান্নাটা খুবই সহজ এবং সাধারণ। ঝোলে ফুট চলে এলে দিতে হবে পনিরের টুকরোগুলো। আমি পনিরের টুকরোগুলোকে চৌকোনো শেপে কেটে নিয়েছি। এখন মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে ঝোলটাকে জাল দিয়ে নেব। 5-7 মিনিট ধরে ফোটালেই ঝোলটা দেখবেন জাল হয়ে গেছে। ঝোলটা একদম তৈরি। এবার সর্ষের তেল ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট, অথবা যতক্ষণ না কাঁচা লঙ্কার রঙের পরিবর্তন হচ্ছে ততক্ষণ। 30 মিনিট পর গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন ভিন্ন স্বাদের এই পনিরের রেসিপিটি। এই পনিরের পথটি নাম কি দেওয়া যায় তা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। যারা চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আবার অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাফল্য কামনা করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।